তাফসীর মাহফিল CHP সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে এবং সুধী মন্ডলীদেরকে আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে দীর্ঘ একটি ঘন্টা আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আল্লাহ পাক সক্ষম করলেন, আলহামদুলিল্লাহ। এখন আমি আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। খেল তামাশার বিষয়বস্তু হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমরাও যা কিছু তৈরি করি বা ব্যবহার করি তা উদ্দেশ্য নিয়ে করি, বিনা উদ্দেশ্যে আমরা নিজেরাও কিছু তৈরি করি না, ব্যবহার করি না। যেমন আমরা হাতে ঘড়ি ব্যবহার করি, কি জন্য করি? হাতটা দেখতে ভালো লাগবে সেই জন্য, নাকি সময় দেওয়ার জন্য? যদি ঘড়ি সঠিকভাবে সময় না দেয় তাহলে আমরা কি করি? ঘড়িটাকে হসপিটালে দেই ভালো করার জন্য। ভালো হইলে তো ভালো, আর না হলে পরে কোথায়? ডাস্টবিনে ফেলে দেয়। আমরা গরু পালি কি জন্যে? হয় দুধ দেবে, না হয় চাষ করবে, উদ্দেশ্য আছে। এমন গরু চাষও করতে পারে না, দুধও দেয় না, তারপরে কি করব বলেন? জি, জবাই করিয়া খাই ফেলাবেন, জন্ম নিব। গাছ লাগাই, কেন লাগাই? হয় ছায়া দেবে, না হয় ফল দেবে, না হয় তার কাঠ ব্যবহারযোগ্য হবে। এমন এক গাছ ছায়াও দিতে পারে না, ফলও হয় না, তার কাঠও খারাপ, কি করবেন? এটা দিয়ে করেন আগুন দিয়া জ্বালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে আমরা যেমন খামোখা কোনো কিছু ব্যবহার করি না, কাজেও লাগাই না, সৃষ্টিও করি না, তৈরিও করি না, আল্লাহ পাক বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে নিরর্থক সৃষ্টি করি নাই, তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কি জন্য তৈরি করেছেন বলেন তো সবাই? আল্লাহ পাকের ইবাদতের জন্য। তা আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত যে বান্দাদের দিয়ে বান্দিদের দিয়ে হবে না, তাদের জায়গা আল্লাহ কোথায় করবেন? কোথায় করবেন? জাহান্নাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতরে বহু সংখ্যক মানুষ এবং জিন আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কালব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, বিবেক দিয়েছি, প্রিন্সিপাল দিয়েছি, সব বোঝে, আমারে বোঝে না, আল্লাহকে বোঝে না, হক বোঝে না। তাদের চোখ দিয়েছি সব দেখে, কিন্তু আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে আমার কুদরত বোঝে না। আমি তাদের কান দিয়েছি সব শোনে, কিন্তু আমার হক কথাগুলি শুনে আমার পথে চলতে চেষ্টা করে না। উলাইকা কাল আনাম, এগুলি চতুষ্পদ, কিসের মতো? কিসের মতো? জানোয়ার, পশু, চতুষ্পদ পশুর মতো। আল্লাহ পাক বলেন না পশু বললে হয় না, বাল হোক আবাল, পশুর চাইতেও নিকৃষ্ট। ওয়ালাকাদ যারা আনালে জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু সংখ্যক মানুষ আর জিনকে আল্লাহ পাক জাহান্নামের জন্য রেডিমেড করেছেন, তৈরি করেছেন। আজকাল রেডিমেড কথাটা সকলে বোঝে, রেডিমেড চা, রেডিমেড নুডলস, ওর মধ্যে সবজি দেওয়া আছে, ওর মধ্যে ডিম দেওয়া আছে, খালি পানির মধ্যে গরম করবেন, এক মিনিটের মধ্যে পিসে নিয়ে জমের খাওয়া খাই ফেলবেন, সব রেডিমেড। আগে জামা তৈরি করতে হলে দর্জির দোকানে যেতে হতো, তারপরে দর্জিরা ফিতা দিয়ে মাপবে, তারপরে অর্ডার দেবেন, অ্যাডভান্স করবেন, দুই সপ্তাহ পরে আসবেন, এরপরে জামা নিয়ে গায়ে দিয়ে চলে যাবেন। এখন কি এত সব ঝামেলা আছে? ঝামেলা নাই, যাবেন আপনি শুধু আপনার মাপটা বলবেন, আপনার মাপ কত, আপনার মাপের জুতাও আছে, আপনার মাপে জামা শার্ট ব্লাউজ যাই চান সব আপনার মাপে রেডিমেড আছে। এই যেমন রেডিমেড সব কিছু আছে, আল্লাহ পাক
কিছু সংখ্যক মানুষকে, জিনকে জাহান্নাম এর জন্য রেডিমেড করে রেখেছেন, তাদের জন্য জাহান্নাম রেডিমেড হয়ে আছে, রেডি হয়ে আছে, আর ওরাও জাহান্নামের জন্য রেডিমেড হয়ে আছে। এই লোকগুলি হচ্ছে ওরা যারা আল্লাহ পাকের ইবাদত করে না। আল্লাহ পাক বলেছেন ইবাদতের জন্যই বানিয়েছি আমি, আর পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সমস্ত নবীদের কাজ ছিল ইবাদতের জন্য দাওয়াত দেওয়া। কোন নবী বলেন নাই আমার গোলামি করো, বলেছেন কেউ? বলেছেন কেউ? কোন নবী বলেছেন যে উম্মতের আমার গোলামি করো? কেউ বলেন নাই। এই জন্য আমরা কোন নবীর গোলাম নই, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর গোলাম আমরা নই। আমরা কার গোলাম? চিল্লায় বলেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আর কারো গোলাম আমরা নই। দুনিয়া আর কোন পয়গাম্বর তারা দাবি করেন নাই যে আমার গোলামি করো। প্রত্যেক নবী বলেছেন ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তার গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ পাক আরো বলেছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি, সে রসুলদের দায়িত্ব ছিল এই, তারা বলতেন মানুষের আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি, যেই শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকেই বলা হয় তাগুত। মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেই ইবাদত কাকে বলে সেটাই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইবাদত মানে হচ্ছে আনুগত্য করা, গোলামি করা, দাসত্ব করা। সেই আনুগত্য, দাসত্ব আর গোলামি হবে কেবলমাত্র কার বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিনের। এই আনুগত্যের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। আমি যে আল্লাহর গোলাম তার প্রথম প্রমাণ কি? আমাকে নামাজি হতে হবে। যে নামাজ পড়ে না সে আল্লাহর আনুগত্য স্বীকার করে না, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউজ লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে দিন ইমান বলে কিছুই নাই যার কাছে নামাজ নাই। নামাজটাই হলো ইমানের দাবি পূরণ করার প্রথম শর্ত। এজন্য এই মুহূর্তে যদি কেউ ইসলাম কবুল করে, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ এই মুহূর্তে ইসলাম কবুল করলো, তার প্রথম কাজ কি হবে বলে? জোহরের নামাজ আদায় করা। জোহরের পর ইসলাম কবুল করেছে, প্রথম দায়িত্ব কি? আসর আদায় করা। আসরের পর ইসলাম কবুল করেছে, প্রথম দায়িত্ব কি? মাগরিব পড়া। তার মানে হচ্ছে প্রত্যেকটি মুসলমানের কাজই হচ্ছে ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। মা বোনেরা, শুধুমাত্র মহিলাদের জন্যই আল্লাহ পাক নামাজ আর রোজায় কিছু কনসেশন করেছে। তাদের প্রতি মাসে যখন পিরিয়ড আসে তখন তাদের জন্য নামাজটা একেবারেই মাফ করা হয়েছে। রোজার মাসে শুধু রোজা, রোজার মাসে যে কয়টা ভাঙ্গা হবে সে কয়টা ওই দিনের জন্য মা কাফারা করতে হবে না, শুধু সেই কয়টা রোজা পরবর্তী মাসে আদায় করে দিতে হবে। তাহলে নামাজ হলো এক নম্বর ইবাদত। দুনিয়ার সমস্ত নবীদের জন্য নামাজ পড়া ফরজ ছিল, আমাদের জন্য ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত। এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষের তো কোনো অবস্থায় মাপ নাই। পুরুষ যদি পাগল হয়ে যায়, পুরুষ যদি বেউস হয়ে যায়, অথবা এমন রুগ্ন যে তার হুঁশ নাই এমন অবস্থা যদি হয়ে যায়, এই অবস্থা ছাড়া পুরুষের জন্য কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, নামাজে রক্ত হয়েছে, এশারায় হলেও, চোখের এশারায় হলেও নামাজ আদায় করে নাও, কারণ তুমি জানো না এই যুদ্ধের মধ্যে তুমি বাঁচবা না শহীদ হয়ে যাবা। তোমার মাথায় ফরজের দায়িত্ব নিয়ে মরে যেও না, ফরজ দায়িত্ব আদায় করে মরো। এই জন্য পুরুষের তো কোনো অবস্থায় মাপ নাই, মহিলাদের প্রতি মাসে মাসে কয়েকটা দিনের জন্য মাপ আছে। এই নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে, এক নম্বর কথা, আল্লাহর গোলামি করার জন্য। আর গোলামির প্রশ্নে
এবাদতের প্রশ্নে বড় কথা হলো এই, নামাজ পড়াও এবাদত, নামাজ না পড়াও এবাদত, রোজা রাখাও এবাদত, রোজা না রাখাও এবাদত। এর ব্যাখ্যা হচ্ছে এই যে সারাদিন রাত নামাজ পড়েন সওয়াব হবে, কিন্তু সূর্য ঠিক উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকাকালীন সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময়, এই তিন সময় নামাজ পড়া যাবে না। এই তিন সময় নামাজ যে পড়বেন না, এই না পড়াটাই এবাদত। রোজা সারা বছর রাখবেন, কোনো গোনা নাই, কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আধা, এই ঈদের সময় রোজা রাখা আপনার জন্য হারাম। এই দুই ঈদে রোজা না রাখাই আপনার জন্য এবাদত। কথা বুঝতে পেরেছেন? তার মানেটা কি দাঁড়ালো? আল্লাহর হুকুম পালন করার নামই হচ্ছে এবাদত। আল্লাহ যা বলেছেন সেটাই মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। প্রথম আমি আপনাদের কাছে আরজ করলাম, নামাজ পাঁচ ওয়াক্ত সঠিকভাবে আদায় করবেন, রমজান মাসের রোজা রাখবেন। শিরকের কথা বলেছি, শিরক থেকে আপনারা মুক্ত হবেন। মানুষের বিপদ হতেই পারে, মনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জীবন থাকতে কোনো মাজারে যাবেন না। আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য কোনো অবস্থাতেই কোনো মাজারে যাবেন না। আপনার ইমান এভাবে মজবুত হওয়া উচিত যে কোনো মৃত্যুপীর, কোনো জীবিতপীর আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে 100% সক্ষম নয়। মনের আশা আকাঙ্ক্ষা এবং বিপদ থেকে বাঁচাবার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ইমান বিক্রি করবেন না, ইমান অনেক সময় বিক্রি হয়ে যায়, ইমান সর্বনাশ হয়ে যায়। বাড়িতে কিছু চুরি হলো, সন্দেহ করা শুরু হয়ে যায়, কাজের লোকদেরকে বেশি সন্দেহ করা হয়, হয়তো নিয়েছে আপনার ভাই, নিয়েছে আপনার ছেলে, নিয়েছে পুত্রবধূ, অহেতু যারা কাজ করে তাদের উপরে দোষারোপ করা হয় এবং তাদেরকে মারধর করা হয়। এই অন্যায় আচরণ থেকে, অমানবিক আচরণ থেকে প্রত্যেকটি মহিলাকে বিরত থাকা উচিত। সন্দেহ এর বশীভূত হয়ে কে নিয়েছে এটার জন্য গণকের কাছে আবার যায়। গণকের কাছে যে ব্যক্তি গেল আর গণকের কথা বিশ্বাস করলো, বাটি চালান বিশ্বাস করলো, তুলারাশির লোক, এই হাবিজাবি কোনো রাশিমাসি ইসলাম পছন্দ করে না। ইসলামে তুলারাশি, কন্যা রাশি, হাবিজাবি এগুলি ইসলামের কোনো পরিভাষা নয়। তুলারাশির লোক বাটি নিয়ে দৌড় মারলো, বালিশের মধ্যে তাবিজ পাইলো, এ সবগুলি শয়তানি, ধান্দাবাজি। যেমন জাদু দেখায়, যারা জাদু দেখায়, জাদু আসলে কোনো মন্ত্রে মন্ত্র দিয়ে জাদু করা হয় না, সব হাতের কৌশল। এসবটা কি হাতের কৌশল? মানুষ বুঝতে পারে না যে বিষয়টা এত তাড়াতাড়ি করলো কি করে, যা কিছু করতেছে হাতের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, জামার ভিতরে আছে, কোনো না কোনো কায়দায় মানুষের চোখে ফাঁকি দিয়ে এগুলি দ্রুত গতিতে করার মতো। হাতে একটা হাড্ডি থাকলো, ওইটি দিয়ে একটা মন্ত্র দিয়ে ছুমন্তর করে ফুদিয়া দিল, তাল ব্যাল হয়ে গেল, ব্যাল নারকেল গাছ হয়ে গেল। এটা আপনার চোখকে ধাঁধা লাগানো, আসলে ওই জাতীয় কিছুই নাই, এগুলি হাতের কৌশল। তাবিজগুলিও বালিশের মধ্যে, মাটির মধ্যে ইত্যাদি বাইর করিয়া, এটা শাশুড়ি তো করছে, ওটা শ্বশুরও করছে, হাবিজাবি বলে শ্বশুর শাশুড়ির সাথে বউয়ের সাথে ঝগড়া বাঁধাবার এ একটা শয়তানি, এবং এইগুলি করে তারা পয়সা কামায়। এগুলি ফেরেববাজ, ধান্দাবাজ, এগুলি থেকে সবসময় সতর্ক থাকা উচিত। যারা তাবিজের ব্যবসা করে, ট্রাকের পিছনে যেভাবে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, যারা তাবিজের ব্যবসা করে তাদের থেকে মুসলমান নরনারীদেরকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলা উচিত। আপনি যে ব্যক্তি গণকের কাছে গেল, রসুল বলেছেন যে ব্যক্তি গণকের কাছে গেল আর গণকের কথা বিশ্বাস করলো, রসুল্লাহ বলছেন সে যেন নিজের গলা থেকে ইমানের রশি গাছা খুলে ফেলে দিল। নৌজুবিল্লাহ, বেইমান হয়ে যেতে হবে। আর মাঝখানে কাজের লোকদের কথা বলছিলাম, বহু মেয়ে লোকেরাই কাজের লোকদের উপর অত্যাচার করে, তাদের শোবার কোনো ভালো বিছানা থাকতে নাই এবং কোনো ভালো খাবার তাদের খাওয়া উচিত নয়। তারা শুতে যাবে, সকলকে ঘুম পাড়াইয়া, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি কাজ করে সকলকে ঘুম পড়াইয়া, তারপরে তারা যাবে ঘুমোতে এবং উঠতে হবে সকলের আগে, ঘুমাতে যাবে শেষে, উঠতে হবে সকলের আগে। আর কাজের একটু ত্রুটি হলে অমনি খুন্তি আগুনে পোড়াইয়া ছেঁকা দেওয়া, মারধর করা, চুল টানা, দেওয়ালের সাথে লাগানো,
মাথায় বাড়ি দেওয়া, থাপ্পড় মারা, এই কাজগুলি কোন মুসলমানের কাজ হতে পারে না। আপনার চিন্তা করা উচিত ছিল যখন মারেন, তখন চিন্তা করা উচিত যে বাচ্চাটা আপনার ঘরে কাজ করছে, হতে পারত আপনার বাচ্চাটাও আর এক বাড়ির কাজের লোক হইতে পারত, এবং ভবিষ্যতে যে পারবে না তাও নয়, আল্লাহ ইচ্ছে করলে আপনার পরিবারকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে যেই পর্যায়ে একজন তার কলিজার টুকরা সন্তান আপনার বাড়িতে কাজ করতে বাড়ায় দিয়েছে। যে বয়সে ছোট্ট বাচ্চাটি আপনার থালা বাটি মাঝে, সেই বয়সের বাচ্চাটি আপনার বাচ্চাটি টেলিভিশনের সামনে বসে মোটর গাড়ি নিয়ে খেলাধুলো করে, আর ও মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে দেখে, ওর সাহস হয় না সে জায়গায় যেতে বা খেলতে বা পড়াশোনা করতে। আপনি যদি আমরা যদি মানুষ হই তাহলে কাজ যারা করে বাড়িতে সেই বাচ্চাগুলিদের প্রতি আমাদের দরদ থাকা উচিত। ওরাও মানুষ, এরাও মানুষের সন্তান। ওর মা কাঁদছে, কতদিন তার বাচ্চাটাকে দেখে না, কতদিন তার ছেলেটাকে, শুধু পয়সার কারণে পেটের জ্বালায় আপনার বাড়িতে কাজ করতে দিয়েছে। এক গাদা কাপড় তাকে ধুইতে দিয়ে দিলেন, একটু কি চিন্তা করেছেন আপনি কি পারবেন অতগুলি কাপড় ধুইতে? এগুলি বাচ্চাদের প্রতি, কাজের লোকদের প্রতি দরদ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। এগুলি মানুষের প্রতি দরদ থাকা উচিত। আমরা মানুষ, আর মানুষের প্রতি যদি আমাদের দরদ সৃষ্টি না হয় তাহলে কেয়ামতে আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। একটা বিড়ালকে যন্ত্রণা দেওয়ার জন্য বনী ইসরায়েলের এক মহিলা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। বিড়ালকে বেঁধে রেখেছিল, ক্ষুধার যন্ত্রণায় বিড়ালটি না খেয়ে মারা গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই মহিলাকে জাহান্নামে জ্বলতে দেখেছি। কিন্তু বিড়ালকে যদি না খাওয়ায় কষ্ট দিলে এই অবস্থা হয়, আপনার বাসায় যে চাকরি করে, কাজ করে যে মেয়েটি, এটা তো বিড়ালের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। সব নিজেরা খাইয়া, মাছ গোস্ত সব খাইয়া, ওদের জন্য ডাইলের পানি আর তরকারি সামান্য একটু টুকরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি জবাব দিবেন কিয়ামতের মাঠে? যারা এই কাজগুলি করেন আল্লাহ তাদের হেদায়েত করুন, আমরা বলি আমিন। আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি, বলি আমিন। কলিজাটা নরম করুন, দিলটা নরম করুন, এবং মানুষের প্রতি দরদ সৃষ্টি করুন, মহব্বত সৃষ্টি করুন। আল্লাহ পাকে তৌফিক আমাদের সকল ঘরে দান করুন, আমরা বলি আমিন। মা বোনেরা, একদিকে বললাম ইবাদতের কথা, আর একদিকে বললাম মানুষের হক আদায়ের কথা, আর একদিকে বললাম শিরক থেকে মুক্ত হওয়ার কথা, এবার বলছি পর্দার কথা। পুরুষ এবং নারী উভয় হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি মানুষ, কিন্তু দৈহিক গঠনের দিক থেকে নারী আর পুরুষের মধ্যে বিরাট ব্যবধান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য নারীদেরকে পর্দা করতে হয়, পর্দা করে চলতে হয়। নারীদেরকে পর্দা করা আল্লাহ ফরজ করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটি নারী এমন একটি চাদর পরবে যেই চাদরটা পরলে পরে তার মাথাটা, তার গলাটা, তার বুকটা ঢেকে যায়। এমন একটা চাদর পরা নামাজ রোজা যেমন ফরজ, এরকম একটি চাদর পরা বয়সপ্রাপ্তার মেয়েদের জন্য তেমন ফরজ। মনে থাকবে এই কথা, আল্লাহ মনে রাখার তৌফিক আমাদের দিন। মা বোনেরা, সন্তান হলে পরে আপনার দায়িত্ব কি? সন্তান হলে পরে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানের সর্বপ্রথম একটি ভালো নাম রাখা, কিন্তু সেই নামও শহুরে জীবনে এত বাজে নাম আমরা দেখতে পাই, আমরা অবাক হয়ে যাই যখন রেডিও টেলিভিশন পত্রিকায় নামগুলি দেখি, শুভ রহমান, অশুভ আহমদ, প্রত্যয় খাতুন, আকাশ বেগম, বাতাস হোসেন, সাগর আলী, কিসব আজেবাজে নাম। এরপরে অভি, কপি, বল্টু, মন্টু, সেন্টু, লালটু, এগুলো মানুষের নাম। মা বোনেরা চিন্তা করুন, আপনি বিশ্বাস করুন, পৃথিবীতে লালটু বল্টু নামটু যা এই হাবিজাবি, এই নামের কোনো মানুষ বড় কিছু হইতে পারে না। আপনি কি শুনেছেন কোনো ইতিহাসে এরকম নাম হযরত মাওলানা বল্টু রহমতুল্লাহ আলাইহ? হ্যাঁ, এরকম নাম শুনছেন কোনোদিন? হযরত মাওলানা কি সাগর আলী সাহেব, এরকম নাম শুনছেন? কোন ওলি, কোন বুজুর্গ, কোন বড় আলিম, হাবিজামে নামের মানুষ কোনোদিন বড় আলিম হইতে পারে না, কোনোদিন পারে না। আপনি কি চান না যে আপনার সন্তানটা আলিম হোক, ইতিহাস সৃষ্টি করুক, দেশের বড় নেতা হোক? সেই জন্য সন্তানের নাম রাখতে হবে ইসলামী নাম। বাংলার ইংরেজি বিষয়ে নাম দেওয়া সন্তানের এই বদভ্যাসকে পরিত্যাগ করতে হবে। মুসলমানদের বাংলা নাম ইংলিশ নামই হয় না, মুসলমানদের নাম হবে আরবি নাম, এবং সে আরবি নাম হবে অর্থবহ নাম। একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নামটা রাখবেন, খালি আরবি হইলেই হবে না,
একজন তার মেয়েকে ডাকতেছে তুকাজ্জেবেন বলে। তা আমি জিজ্ঞেস করলাম মেয়ের নাম তুকাজ্জেবেন রাখলেন কেন? কোজে কোরআন শরীফে দেখলাম সূরা আর রহমানে তুকাজ্জেবান 33 বার বলা হয়েছে, বুঝলাম এটা খুব প্রিয়, সেই জন্য নাম রাখছি তুকাজ্জেবেন। সে বুঝতেই পারে নাই তুকাজ্জেবানের অর্থ কি। ছেলের নাম রাখে জামাল মিয়া, জামাল মিয়া, জামাল মানে উট, মিয়া মানে 100, একটা ছেলের নামে 100 উট। আবার কেউ রাখে ছেলের নাম তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100 রাস্তা, একটা ছেলের নাম। এইভাবে শুধু আরবি হলে হবে না, নামটা অর্থবহ হতে হবে। আর সেজন্য বইপত্র বাজারে এখন পাওয়া যায় ইসলামী নামকরণের বই, সে বইগুলি যদি ঘরে থাকে বাচ্চা তো হইতেই পারে, নিজের বাচ্চার নাম অপরের বাচ্চার নাম ইসলামী নাম রাখবেন, ফুলের নাম গাছের নাম হাবিজাবি ইত্যাদি বাংলা ইংরেজি মিলায় নাম রাখবেন না। 2 নম্বরের কাজ হলো ছেলেকে, ছেলে বা মেয়ে যাই হয়েছে নাম রাখুন, এরপরে আকিকা করুন, তারপরে তাদের ছেলে হলে খতনা করান, তারপরে দিন শিখান, ইমান শিখান। মেয়েদেরকে আল্লাহর দিন শিখাবেন, নামাজ শিখাবেন, পর্দা শিখাবেন। বাচ্চা অবস্থা থেকেই যখন 5-6 বছর মেয়ের বয়স হয়ে গেল তখন আর তাকে প্যান্ট পরাবেন না, 4-5 বছর বয়স হয়েছে ঠিক তখন থেকেই পাজামা পরা শুরু করান, সালোয়ার কামিজ পরাবেন। 7-8 বছর বয়স হয়েছে ওড়না পরানো শিখান, তাহলে এগুলি আপনার কথা মানবে, শরম শিখবে, শরীয়ত শিখবে, পর্দা করবে। আর বড় হয়ে গেছে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, জিন্সের প্যান্ট পরতেছে, মাথার চুলগুলো ছেড়ে দিচ্ছে, রূপ চর্চা করে লারে লাপ্পা করে বেড়াচ্ছে, ইউনিভার্সিটি পড়ায় দিচ্ছেন, কোচিং করার নাম করে, কম্পিউটার শিক্ষার নাম করে, কোন পার্কে কোন বল্টুমিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে আপনি টেরও পাবেন না। এগুলি তো হচ্ছে আজ যান না ইউনিভার্সিটির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যান, যে দেখেন সরহদি উদ্যানের দৃশ্যটা কি, প্রত্যেকটা গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের গোড়ায় নির্লজ্জ বেহায়া হয়ে ছেলে আর মেয়ে মানুষ যাতায়াত করতেছে, শের বাংলার কবরের কাছে বসিয়া, কবরের মধ্যে যাইয়া, কবরের আশেপাশে ওই বাগানের মধ্যে এখানে সেখানে চতুর্দিকে এইভাবে করে বসে বসে বাগবা ঘুম করতেছে, কপাল পোড়া আর কপাল পুড়ি। এগুলি কারো সন্তান হয়, আমার না হয় আপনার, না হয় আপনার ভাইয়ের, না হয় আমার ভাইয়ের, আমাদেরই সন্তান, এভাবে নষ্ট হয়ে গিয়েছে। হারাম বাজারে যেখানে সেখানে পাওয়া যায়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, শয়তান হয়ে যাচ্ছে। এই জন্য আপনার সন্তান আপনি হেফাজতের দায়িত্ব নেবেন। প্রাইভেট মাস্টার এসেছে আপনার মেয়ে কলেজ পড়ুয়া, কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে, প্রাইভেট মাস্টার আর মেয়ে একসাথে রুমের মধ্যে দরজা বন্ধ করিয়ে লেখাপড়া করতেছে, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেখানে একটি পরপুরুষ আর একটি পরনারী থাকে সেখানে তার তৃতীয় ব্যক্তি হয় শয়তান এবং তাদের মধ্যে দুষ্কর্ম ঘটিয়ে দেয়। এই জন্য আপনি মা হয়ে, আপনি পিতা হয়ে কি করে পারেন আপনার যুবতী মেয়েকে একটা প্রাইভেট মাস্টারের সাথে এক রুমের মধ্যে রাখতে? আপনারাই নষ্ট করেছেন। এই সন্তানগুলি নষ্ট হয়ে পৃথিবীতে আসে নাই, মা বাপ নষ্ট করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ঘরে সন্তান পয়দা হয় আল্লাহ রসুল বলেছেন ইসলামের উপরেই জন্ম হয়। তার বাপ তারে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে হিন্দু বানায়। মা বোনেরা সন্তানদেরকে আপনারা এভাবে কন্ট্রোলে রাখুন, সতর্ক রাখুন, ভালোভাবে চলতে চেষ্টা করুন, তাহলে যখন বিবাহ দেবেন তখন আর আরেকটা প্রেমিক এসে গজাবে না, বিয়ে দিতে গিয়ে বিপদে পড়বেন না, মুসিবতে পড়বেন না, অ্যাসিড মারবে না, হাইজ্যাক হবে না, আপনার সন্তান লাঞ্ছিতা হবে না। গোড়া থেকেই পর্দা করা শুরু করুন। আল্লাহর হুকুম মানবেন যেখানে, শান্তি পাবেন সেখানে, আল্লাহর আইন অমান্য করবেন যেখানে, বিপদে পড়বেন সেখানে। এই কথাগুলি যত মনে রাখতে পারবেন ততই ভালো হবে। আজকাল ইন্টারনেট, ইমেলের মধ্যে, কম্পিউটারের ভেতরে মানুষকে ব্লু ফিল্ম দিয়ে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়া হচ্ছে। ওয়েবসাইট এবং সেবার সাইবার ক্যাম্প, এই যে নানান ধরনের পরিভাষা তৈরি হয়েছে কম্পিউটারের মাধ্যমে, কিসব সর্বনাশ হচ্ছে আপনি টের পাচ্ছেন না। আপনার উঠতি বয়সের সন্তানদেরকে ভালো বানাবার জন্য চেষ্টা করেন। আর এজন্যে মেয়েদেরকে যদি ভালো বানাতে চান ইসলামী ছাত্রীর সংস্থায় দিয়ে দিবেন। আমি উদাত্ত কণ্ঠে
আপনাদেরকে বলছি মা বোনেরা, আপনাদের মেয়েরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে হাই স্কুলে পড়াশোনা করে, ইসলামী ছাত্রী সংস্থা তাদের জন্য আল্লাহর নিয়ামত। ইসলামী ছাত্রী সংস্থায় আপনার মেয়েকে ধরিয়ে দিন, তাহলে ওরা দিন শিখবে, ইমান শিখবে, নামাজ শিখবে, চরিত্র শিখবে, আলহামদুলিল্লাহ বলি আমরা। আর ছেলেদেরকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস তেমন পড়ানো হয় না, সেই জন্য ছেলেকে ইসলামী চরিত্রবান বানাবার জন্য ইসলামী ছাত্র শিবির শিক্ষাঙ্গনে একটি বিশাল নিয়ামত আলহামদুলিল্লাহ বলে। ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনারা আপনাদের ছেলেদেরকে দিয়ে দিবেন। আপনার ছেলে যাতে চরিত্রবান না হয়, ভালো না হইতে পারে, সেই জন্য ছাত্র শিবির সম্পর্কে ছড়ানো হয়। এরা গলা কাটে, এরা রক কাটে, এরা পাড়ায় ধরে, এরা গাল ছিঁড়ে দেয়, দাঁত ভেঙে দেয়, হাবিজাবি কথা বলিয়া এদের থেকে মানুষকে সরায় রাখার জন্য প্রচেষ্টা চলে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা দেখুন তো, তাকায় খুঁজে দেখুন আপনার শহরে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় যে সব ছেলেরা শিবির করে তারা নামাজি কিনা? তারা দোকানে বাকি খাইয়া ছয় মাস ঘুরে এসে পয়সা দেয় না, এরকম আছে নাকি? তারা কলেজ বিশ্ববিদ্যালয় যখন মেয়েদের ছুটি হয়, তখন কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এতিমের মতো খাড়ায় থাকে নাকি? তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে হাইজ্যাক করে লুটপাট করে নিয়ে গেছে নাকি? এর একটা প্রমাণ আছে নাকি? এর একটি প্রমাণও নাই। বরং আপনি যেখানে ব্যর্থ, শিবির সেখানে সফল। আপনি আপনার ছেলেকে নামাজি বানিতে পারেন নাই, আপনি আপনার ছেলেকে কোরআন শিখাইতে পারেন নাই, আপনি আপনার ছেলেকে হাদিস শিখাইতে পারেন নাই, শিবিরে রিপোর্ট করতে হয় শিবিরের ছেলেদেরকে যে এই সপ্তাহে এই মাসে কয়েকটো নামাজ জামাতে পড়েছে, কয়টা হাদিস পড়েছে, কয়টা কোরআন, কোরআনের কয়টা আয়াত পড়েছে, কয়জন ছেলেকে নামাজের জন্য দাওয়াত দিয়েছে, তা তাদেরকে রিপোর্ট করে নেতাদের হাতে দিতে হয়। তাহলে যে কাজ আপনি করতে পারেন নাই, সেই কাজ শিবির সেখানে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য ছেলেদেরকে দিবেন শিবিরের সাথে, মেয়েদেরকে দিবেন ছাত্র শিবিরের সাথে, মেয়েদেরকে দিবেন ছাত্রী সংস্থার সাথে। আল্লাহ পাকে তৌফিক দান করুন বলি আমিন। আমি আপনাদের কল্যাণের কথা বুঝাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। আমি নিজের জন্য যেটা পছন্দ করেছি আপনাদের জন্য সেটি আপনাদের সামনে পেশ করলাম। মা বোনেরা, শিরক থেকে বাঁচবেন, বেদাত থেকে বাঁচবেন, সন্তানদেরকে মানুষ করবেন, আর মনে রাখবেন এই পৃথিবীতে চিরকাল আমরা থাকবো না, একদিন এই পৃথিবী থেকে আমরা বিদায় হব। সেই বিদায় লগ্ন ঘনিয়ে আসতেছে, কাছাকাছি আমরা বিদায় হয়ে যাব। যাওয়ার আগে আমরা যেন আমাদের জীবনকে তৈরি করে নিতে পারি মুসলমান হিসেবে। সেই হিসেবে কি করা দরকার ওইটা তো আমি এখন বলতে পারবো না, বিকেলের মাহফিলে আমি বলবো। আপনারা মা বোনেরা, আপনাদের ছেলে, আপনাদের আপনাদের ভাই, আপনাদের স্বামী, আপনাদের পিতা, আপনাদের শ্বশুর, যে পুরুষ আপনার কাছে আছে তাকেই বিকেলের মাহফিলে এখানে পাঠিয়ে দিবেন, তাহলে তারা জেনে যাবে, আপনারাও জানতে পারবেন। বিশেষ করে মা বোনেরা, ইসলাম সর্বপ্রথম বলেছে, কোরআন সর্বপ্রথম বলেছে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। প্রথম বিষয় হলো পড়া। সেই পড়া শুনে আমাদের মধ্যে কম, গান বাজনা, নাটক, সিনেমা ইত্যাদি বেশি দেখা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে ইসলামী পাঠাগার বিশাল বই মেলা করেছে। এই বই মেলায় বই কিতাব আছে, আপনারা যাওয়ার সময় ইসলামী পাঠাগারের বইপত্র নিয়ে যাবেন। আর আপনারা মাথার উপরে তাকায় দেখেন কি বিশাল প্যান্ডেল তারা করেছে। এই বিশাল প্যান্ডেল করতে কয়েক লক্ষ টাকা ইসলামী পাঠাগারের খরচ হয়েছে। তারা শুধু একটি পাঠাগার, এরা কোনো কোম্পানি নয়, বিশাল কোনো সংগঠন নয়। তারা ছাত্র, তারা যুবক, তারা চাকুরিজীবী, কষ্ট করে তারা করেছে। এই বিশাল মাহফিলে তিন দিনে বহু লোক হেদায়েত পাবে ইনশাআল্লাহ, আমরা বলি ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এদের খরচে আপনারা একটু সহযোগিতা করবেন। এখন মুনাজাত করছি, মুনাজাতের পর আমরা সব এখান থেকে বিদায় হব। অনেকে দোয়া চেয়েছেন স্বামী যেন দিনদার হয়, যারা বিয়ে হয়েছে সন্তান হয় না তারা সন্তান হওয়ার জন্য দোয়া চেয়েছেন, রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন, মহিলারা জাতি ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে থাকতে পারে সেজন্য দোয়া চেয়েছেন, পরিবারের শান্তির জন্য দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। সূরা ফাতিহা একবার পড়েন বিসমিল্লাহর সাথে, সূরা ইখলাস পড়েন তিনবার বিসমিল্লাহর সাথে পড়ে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা এবং ভাইয়েরা তোমার কোরআনের কথা শোনার জন্য দিনের বেলায় আজ এই জুমার দিনে পল্টনের ময়দানে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
মেহরবানি করে আমাদের আলোচনা, আমাদের দরুদ সালাম কবুল করে নাও। রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, জেনে না জেনে, বয়সের দোষে, পরিবেশের দোষে, বন্ধু বান্ধবের ফেরে পড়ে যত গুনাহ আমরা করেছি, জানা অজানা, শিরক বিদাত ছোট বড় যত গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা কষ্ট করে মা ফিরে এসেছেন, মা বোনদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও, তাদের রোগ ব্যাধি মাফ করে দাও। বিবাহ হয়েছে যাদের সন্তান হয় নাই, আয় আল্লাহ তাআলা প্রত্যেকটি নারীর মনের ভিতরে বাসনা থাকে বিবাহের পর নিজের পেটের সন্তানের মুখে মা ডাক শোনার, যে তার শুনতে পারে নাই, তার মন মরুভূমির মতো শুকিয়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে নিসন্তানীকে সন্তান দান করে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মাথা আর খিলু চকবক করে নাক্কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, সারা ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন ইসলামী পাঠাগার কোরআনে কারিমের মাহফিলের যে আয়োজন করেছেন, মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন, ইসলামী পাঠাগারকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, খিলগা পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তাদের খেদমত কবুল করো, এই ময়দানে প্রতি বছর তাফসীরের মাহফিল করার মতো তৌফিক তাদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন তাদের সাথে যারা শত্রুতা করে তাদেরকে তাদের তুমি বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা তাদের কাজকে সহজ করে দাও। আল্লাহ তাআলা এত বড় বিশাল মাহফিল করতে গিয়ে তারা যেন ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দিদের দিল অর্থ দান করার জন্য দিলটারে নরম করে দাও। রব্বুল আলামিন মা বোন যারা এসেছেন প্রত্যেকের দিলের নেক আশা তুমি পুরা করে দাও। আজকে জুমার দিন, বড় আশা করে আমরা হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করো না, আমাদেরকে হতাশ করো না, আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করে দিও না। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মুসলমানরা আজ খুব বিপদে আছে, বুশের জ্বালায় গোটা দুনিয়া অস্থির হয়ে আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে পৃথিবীকে শান্তি দাও। আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে নির্যাতিত মানবতাকে রক্ষা করো, মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা তুমি দয়া করো আমাদের প্রতি, আমাদের এই দেশের প্রতি রহম করো, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রতি রহম করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়ামত পর্যন্ত হেফাজত করো। রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও। কয়েক সেকেন্ড মা বোন আপনাদের জন্য ছেড়ে দিলাম, আপনারা যা পারেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সরাসরি নিজের আল্লাহর কাছে বলেন, জুমার দিন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তোমার বান্দা বান্দিরা মনে মনে যে যা চাইলেন আল্লাহ তাআলা জায়েজ তরিকায় যে যা চেয়েছেন আল্লাহ তুমি দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.